বিধাননগর সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গণের মাঠে বাংলার তাঁতের হাট মেলার উদ্বোধন হল। উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, শ্রীকান্ত মাহাতো, চন্দ্রনাথ সিনহা, সুজিত বসু, এছাড়া বিধাননগর পৌর নিগমের প্রশাসক মণ্ডলীর প্রশাসক কৃষ্ণা চক্রবর্তী। আনুষ্ঠানিকভাবে আজ এই মেলার উদ্বোধন হল। এই মেলা আজ থেকে শুরু হয়ে 6 অক্টোবর পর্যন্ত চলবে। মেলা উদ্বোধনে এসে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে একটি ভিডিও প্রকাশ হয়েছে। সেই প্রসঙ্গে বলেন, সবটাই তো ধার করে চলছে, ধার করে চললে যা হওয়ার তাই হয়েছে। আগে উত্তরপ্রদেশের মা ফ্লাইওভারের ছবি দেখা গিয়েছে, তাই আজকে লস অ্যাঞ্জেলেসের ছবি দেখানো হচ্ছে। আজকে পুরোটাই যে ধাপ্পাবাজ সেটা আজকে প্রমাণিত হচ্ছে। উত্তরপ্রদেশের সিআইডি টিম আক্রান্ত সম্পর্কে বলেন, ইউপিতে একটা জঙ্গলের রাজত্ব চলছে, পুলিশের গায়ে হাত দিয়ে দেবে উত্তরপ্রদেশ বলেই সেখানে সম্ভব। কখনো মেয়েদের জ্বালিয়ে দেওয়া হচ্ছে, বাংলা আর অন্যদের তফাত এইখানে। বিশ্বভারতীতে অনুব্রত মণ্ডল প্রসঙ্গে তিনি বলেন, অনুব্রত মণ্ডল খুব পপুলার লিডার, বিশ্বভারতী উপাচার্যের কোনো কাজ নেই, সে সারাক্ষণ একটা বক্তৃতা করে ঘরে ঢুকে যায়। অনুব্রত মার্স লিডার, মানুষের জন্য কাজ করে। আর অনুব্রত মণ্ডল দীর্ঘদিন ধরে বীরভূমের মাটিতে লড়াই করছে, আর বিশ্বভারতী নিয়ে কে কি বলল তাই নিয়ে তার যায় আসে না। আপনারা দেখছেন নিউজ বাংলা, নজর কাড়া খবর। ওইদিকে গিয়ে দেখা।
শান্তন বসু বলেছে, কারোর যদি একজন দুজন বিজেপির লোককে সামিল করে এত উৎসাহ তৈরি হয় তাহলে ভগবান তাদের মঙ্গল করুক। আমরা শুধু এটুকু বলতে পারি যে ববি হাকিম নিজে ঠিক করুন যে কোন দলে থাকবেন, তিনি অভিষেক ব্যানার্জির দল করবেন, সেখানে তার অনুগামী হয়ে কাজ করবেন নাকি নিজের রাজনৈতিক পরিচয় দেবেন। শান্তন বসু বলেছে, যার কথা বললেন সে আজ অব্দি নির্বাচনে কোনোদিন দাঁড়ায়নি, কোনোদিন জেতিও। ভবান্তর কথার কোনো উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না। ববি হাকিম সে যথেষ্ট দক্ষতার সঙ্গে রাজনীতি দীর্ঘদিন করছে, দীর্ঘদিন তিনি বিধায়কও আছেন, কর্পোরেশন দীর্ঘদিন ধরে সামলাচ্ছে। ববি হাকিমের পরিচয় সবাই জানে, ওটা সায়ন্তন বসুর সার্টিফিকেট লাগবে। আবার বলছি আপনাকে, সায়ন্তন বসু সম্পর্কে আপনার যে কোশ্চেন করছেন তার পলিটিক্যালি কি পরিচয় আছে বলছে, বলতে দিন, সব বলায় কোনো যায় আছে। ঠিক হচ্ছে না, গণতন্ত্রের পক্ষে ভালো হচ্ছে না, ডেমোক্রেসির পক্ষে ভালো না, কারণ গণতন্ত্র প্রত্যেক দলের মিছিল করবার অধিকার আছে, এটা দেওয়া হচ্ছে না, এটা ঠিক হচ্ছে। উত্তরপ্রদেশ না, নরেন্দ্র মোদীর জন্মদিনে একটা ভিডিও প্রকাশ হয়েছে, সেই ভিডিওতে লস অ্যাঞ্জেলেসের ছবি দেওয়া হয়েছে, যেমন আগের বার যোগী রাজত্বে এখানকার ফ্লাইওভারের ছবি দেওয়া হয়েছে, এটা কি একটা অনুকরণ অন্য দেশের? অনুকরণ না, সবটাই তো ওরা ধার করে চলছে না, সবটাই ওরা ধার করে চলছে, তো ধার করে চললে যা হওয়ার তাই হয়েছে। যদি আগের দিন উত্তরপ্রদেশের যে ছবিটা দেখা হয়েছে মা ফ্লাইওভারের ছবি দেখানো হয়েছে, কিন্তু লস অ্যাঞ্জেলেসের ছবি দেখাতে হচ্ছে আজকে, আজকে পুরোটাই যে ধাপ্পাবাজ সেটা প্রমাণিত হচ্ছে, বারবার প্রমাণিত। উত্তরপ্রদেশে এক বিজেপি নেতা, তিনি মুখ্যমন্ত্রীর জন্য অনেক টাকা দাবি করেছেন, হুমকি দিয়েছেন, তার জন্য তাকে গ্রেপ্তার করতে রাজ্য থেকে সিআইডি দল গেছিলো, কিন্তু সেখানে প্রেরিত হয়েছে বিজেপি নেতাকে গ্রেপ্তার করতে সিআইডি থেকে। সেটাই তো বলছি, একটা জঙ্গলের রাজত্ব ইউপিতে চলছে, আর এই জঙ্গলের রাজত্ব আমরা অনেকদিনই বলছি যে ইউপিতে একটা জঙ্গলের রাজত্ব চলছে, পুলিশের গায়ে হাত দিয়ে দেবে, পুলিশকে ধরে আসামিকে ধরতে গেলে মার দেবে, উত্তরপ্রদেশ বলেই সম্ভব, সেখানে অনেক দিন ধরে এই ধরনের কাজ চলছে, কখনো মেয়েদের জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কখনো পুলিশের গায়ে হাত দেওয়া হচ্ছে, এসব হচ্ছে। সেই জন্য তো বলছি বাংলা আর অন্যদের তফাতে এটাই মানুষ। বিশ্বভারতী উপাচার্য অনুব্রত মণ্ডলকে নাম না করে বাহুবলী বলেছে। অনুব্রত মণ্ডল তো খুবই পপুলার লিডার ওখানে, আর বিশ্বভারতী উপাচার্য কোনো কাজ নেই, সে সারাক্ষণ একটা বক্তৃতা করে ঘরে ঢুকে যায়। অনুব্রত মাস লিডার, মানুষের জন্য কাজ করে, আর অনুব্রত মণ্ডল দীর্ঘদিন ধরে বীরভূমের মাটিতে লড়াই করছে, আর কে বিশ্বভারতীর কে কী বললো সে নিয়ে যায় আসে।